আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবার টাইম আউটের ঘটনা দেখল বিশ্ব। সেটা ঘটলো বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের মধ্যেই। কোনো বল ফেস করার আগেই আউট হয়ে গেলেন অ্যাঞ্জেল ম্যাথিউস। বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসানকে কনভিন্স করার চেষ্টা করেছেন যেন আউটের আবেদন তিনি প্রত্যাহার করেন, তবে সাকিব পুরো বিষয়টা ছেড়ে দিয়েছেন আম্পায়ারের ওপর। শেষমেশ আউটের সিদ্ধান্তই দিয়েছেন আম্পায়াররা। এমন ঘটনায় বিস্মিত পুরো লঙ্কান দল। হতবাক হয়ে লঙ্কান প্লেয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের কাছে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হলে পরের ব্যাটার ক্রিজে এসে প্রথম বল ফেস করতে হবে 2 মিনিটের মধ্যে। তবে মাঠে ঢুকেই হেলমেটের সমস্যা খুঁজে পান ম্যাথিউস। মূল ঘটনা হলো তিনি নিয়ে এসেছিলেন অন্য একজনের হেলমেট। তা বদল করার জন্য ডাকেন অতিরিক্ত খেলোয়াড়দের। এর মধ্যেই পেরিয়ে যায় 2 মিনিট সময়। সাকিব গিয়ে আউটের আবেদন করেন আম্পায়ারদের কাছে। এর প্রেক্ষিতেই ম্যাথিউসকে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা। পতন ঘটে লঙ্কানদের 5ম উইকেটে। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।